এই যে লাল ব্যাগটাই করে নিয়ে নিয়েছি, আর ওদিকে দরজা দিচ্ছে, বাইক নিয়েই যাবো যদি আবার কোথাও একটুখানি যাই। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আমি এখন বিকাল 4টা থেকে ভিডিওটা শুরু করছি, আর আমরা এখন যাচ্ছি আমাদের বাগান বাড়িতে, মানে আমাদের ওটা হচ্ছে নতুন বাড়ি। আর আশা করছি যে তোমরা আমার এই ছোট্ট ভিডিওটা দেখবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। 5 মিনিটও লাগলো না, চলে আসলাম। দেখো তালা দেয়া, তালা খুলবে এখন। তো চলে এসছি, চলো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাই। আমার ঠিক চাবি খুলছি। বাবা কি করে আওয়াজ হচ্ছে, ফাঁকা ঘর বলে লাইট জ্বালো। মানে কি অন্ধকারে লাইট নেই? আর দেখো নিচে নিচে শুধু আমাদের এখানে পুরো গাছ ভর্তি, যার জন্য আমার খুব ভালো লাগে। একটু বাড়িতে গাছপালা থাকলে না খুব ভালো লাগে। আর এখান দিয়ে আমাদের বাড়ি দেখা যাচ্ছে, দেখো ওই যে আমাদের বাড়ি। তো একটুখানি চুলটা ছেড়ে দিলাম, কারণ না আমি শ্যাম্পু করেছি, এত কাজ ছিল বাড়িতে, তার জন্য আমি মানে চুলটা ছাড়তে পারিনি। তাই জন্য নতুন নতুন ছাদ, তো তাই জন্য নতুন নতুন মানে জায়গা, নতুন নতুন ছাদ, তাই জন্য এত ভালো লাগছে। আবার পাঁপড় এনেছে, দেখো কিটকাটটা খাওয়া হয়ে গেছে, পাঁপড় এনেছি। এই পাঁপড়টা খেতে না আমার হেভি ভালো লাগে, আমার এটাকে ব্যাট ভাজা বলি, মানে এটা খেলে না নেশার মতো হয়ে যায়, মানে খেতেই থাকি খেতেই থাকি, যতক্ষণ না মন ভরবে তখন মানে খেতেই থাকি। আর বেশ কিছুদিন ছাড়া ছাড়াই নতুন বাড়িতে আসা হয়, সেই জন্য অনেকটাই ধুলো পড়ে গেছে, ঘরগুলো ঝাড় দিয়ে দিলাম, দিয়ে বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি। আর দেখো এদিকে একটা তুলসী গাছ আছে, তুলসী গাছটা মানে নতুন এনেছি, তুলসী গাছটা মাঝে মাঝে জল দিই, নতুন বাড়িতে তুলসী গাছ রাখা ভালো, তার জন্য একটা তুলসী গাছ রাখা হয়েছে। আর পা মশা দেখো বৃষ্টির জলে ভিজে ভিজে একদম ছিঁড়ে গেছে। দাও এই যে আমাদের ধ্বজাটা এখনো লাগানো হয়নি, তো ওই যে আমাদের ধ্বজাটা আবার লাগানো হবে। আমি জানি লাগানো হয়ে গেছে, তো এখন এসে দেখছি যে লাগানো হয়নি। কলটা চালিয়ে দিলাম, কিন্তু গাছের প্রথম লেবুটাই আমাদেরকে ঠাকুরকেও দেওয়া হলো না প্রথমে, আর আমাদেরও খাওয়া হলো না। গাছের এই গাছটায় কত বড় একটা বাতাবি লেবু হয়েছিল, এটা বাতাবি লেবুর গাছ, তো যারা ঠাকুর তৈরি করতে এসছে তারা পেরে খেয়ে নিয়েছে। এবার কি বলি বলো, তো দূর থেকে তোমাদেরকে একবার দেখিয়ে দিই ভালো করে।